কাউকে ইমাম উত্তরিকাত বললে আমার কি এসে যায়, কেউ কাউকে ইমাম আহলে সুন্নাত বললে আমার কি এসে যায়। আমরা দেখব আমাদের ইমাম আহলে সুন্নাত, আমাদের ইমাম উত্তরিকাত তাদের সম্মান মান অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব, ঠিক কি না বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ আঞ্জুমানে সালেহীন কর্তৃক আয়োজিত মাসলকে আলা হযরতের দিক দর্শন নিয়ে আলোচনা পর্যালোচনার নিমিত্তে অনুষ্ঠিতব্য মুহতি সভার সম্মানিত সাদারত সুলতানুল মুনাজিরিন বাংলার কলম সম্রাট ওস্তাজুল উলামা বদরুল ফুকাহা আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাসাতুল আলী উপস্থিত আছেন, মুবাল্লিগিন উলামায়ে কেরাম হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তলাবা। আমার পূর্বে উলামায়ে কেরামদের মুখনিসৃত অমীয় বাণীর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আলা হযরতকে, কেন আমরা মাসলাকে আলা হযরতের উপরে অধিষ্ঠিত। আমি সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলে আমি বিদায় আরজ করব। আজকে যিনি বসে আছেন আঞ্জুমানে সালেহীনের সম্মানিত প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাসাতুল আলী গদ্দিনিশীন আলা হযরত সিরাজনগর দরবার শরীফ, যেখানে হুজুর বসে আছেন সেখানে আমার মতন নাচিস, আমার মতন গুনাগার, ক্ষুদ্র একজন পাপি মানুষের মুখ দিয়ে আলা হযরতের প্রেমের গভীরতা, আলা হযরতের ইলমের গভীরতা, আলা হযরতের লিখনির গভীরতা উত্থাপন করা, উপস্থাপন করা আমার পক্ষে সম্ভব নয়। যিনি এখানে বসে আছেন আপনারা এক বাক্যে এক সুরে বলতে বাধ্য হবেন, এই বাংলাদেশের যত প্রতিদশা উলামায়ে কেরাম আছে সেই প্রতিদশা উলামায়ে কেরামদের মধ্যে যদি পাঁচজনকে যদি সিলেক্ট করা হয় এলেমের গভীরতায় লেখনির গভীরতায় আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাসাতুল আলীর নাম একটি অনবদ্য নাম, কথা বলেন ঠিক কি না? আমি শুধু একটি কথাই বলতে চাই, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাসাতুল আলীর যে বয়স হয়েছে এই বয়সের ভিত্তিতেই ওনার যেই লেখার স্পিরিট, ওনার যেই বক্তব্যের স্পিরিট, ওনার যেই চলার স্পিরিট, এটা সম্পন্ন ওনার গায়ের জুড়ে নয়, এই এটা এই পাওয়ার হাউসের ঠিকানা হলো সোনার মদিনা। তো সেই জায়গা থেকে আপনারা আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্রাসাতুল আলীর অনেক কিতাব আপনারা পেয়েছেন, আজও অনেক কিতাব। উনি যখন যেখানে যায় উলামায়ে কেরামদেরকে ফ্রি মাগনা ওই কিতাবগুলো হাতে দিয়ে একটা কথাই বলে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখো, শুধু পড়ে দেখো। লেখার যেই নেশা, পড়ার যেই নেশা, বলার যে স্পিরিট, এটা উনি কিভাবে পেল সেটাও তো বোঝার দরকার, কথা বলেন ঠিক কি না? এটা ওখান থেকেই পেয়েছেন যখন তিনি দেখেছেন মদিনাওয়ালার সরকারে দোয়ালাম নূরে মুজাসসাম
হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার এবং পীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন একদল মানুষ যখন ভাড়াটি আলেমদেরকে এনে নবীর বিরুদ্ধে কিতাব লেখানো শুরু করলো, যখন সেই বাতেলদের চক্রান্ত থেকে গোটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফাতের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য যখন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আল হযরত আসিমুল বরকত হুজ্জাতুল্লাহি বিল আরদিন ইমামুল মুসলিমিন আমার আল হযরত কলম ধরে বাতিলদেরকে পরাজিত করেছেন, সেই আল হযরতের প্রেমের সিলেবাস আল্লামা সাহেব কেবলা সিরাজ বগরি হাতে নিয়ে বাংলা উদ্ভাবন করে দিয়েছেন। শুনুন শুনুন, কেন সকল আলেমরা হুজুরকে ভালোবাসে? থাকতে আমরা কদর দিতে জানি না। হুজুর সাহেব কিংবা সিরাজনগরী হুজুর আজকে মুফতি আলাউদ্দিন জিহাদি, যিনি সদ্য কারামুক্ত একটি অগ্রণী সৈনিকের নাম, হুজুরকে নিয়ে ঘরের ভিতরে বলেছিলেন একটি কথাই বলেছিলেন যে আমি আমার কথাগুলো বলবো, যদি তোমার ভালো লাগে কথা গ্রহণ করো, আর আমার কথা যদি তোমাদের বুঝে না আসে তোমরা আমাকে বুঝাও, আমার বুঝে আসলে আমি তোমাদের কাছে যাব। উনারই তো উত্তরাধিকারী, হুজুরের শাহজাদা আল্লামা শেখ শিবির আহমদ সাহেব এই কথাটাই বলেছেন, যেখানে কুফুরি আছে বাদ করে দাও, যেই লেখনীতে কুফুরি বক্তব্য আছে সেগুলো বাতিল করে দাও, তওবা কর ফিরে আসো বুকে টেনে নিব। তো এই মাসলাকে আলা হযরতের যারা আছে তারা অনেক উদারপন্থী মানুষ, ওরা কাউকে আঘাত দিয়ে কথা বলে না। হ্যাঁ, যদি কেউ আঘাত করে একটু প্রতিবাদ করে, এতটুকু শুধুমাত্র পার্থক্য। তো সেই জন্য আমি অনুরোধ করে বলবো, আজকে আপনারা যারা এসেছেন, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার। তো ঐক্যবদ্ধ কি আমরা যাত্রার সাথে হতে পারবো? হ্যাঁ, আমরা ঐক্যবদ্ধ করার জন্য সব জায়গায় যাব। এরপরে যদি কেউ সুন্নিয়তের মৌলিক বিষয় না বুঝে আমরা তাদেরকে বয়কট করব, বয়কট করব। বসো, শুনুন, আমরা ঐক্যের জন্য হাঁটতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের জন্য হাঁটতেছি। তবে আমি হুজুর কেবলার কাছে বিদায় একটি কথা আমি আরজ করব, আমার ভাই আল্লামা শেখ শিবির আহমদ সাহেব একটি দুঃখ প্রকাশ করেছেন, আমি বলবো দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? কেউ কাউকে ইমামত তরিকত বললে আমার কি এসে যায়? কেউ কাউকে ইমামে আহলে সুন্নত বললে আমার কি এসে যায়? আমরা দেখব আমাদের ইমামে আহলে সুন্নত, আমাদের ইমামত তরিকত তাদের তাদের সান মান অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব, ঠিক কি না বলেন? আমরা আমাদের প্রচার করব, তাদের কথার জবাব দিয়ে আমাদের সময় নষ্ট করতে চাই না। এখানে অনেক প্রশ্ন এসেছে, আমরা আকাবেরদের কাছ থেকে আমরা শুনেছি ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাই যতগুলো কিতাব লিখেছেন, আমাদের সময়ের দাবি, আমাদের আকাবেরদের কাছে আমাদের দাবি হলো যতগুলো কিতাব আলা হযরত আজিমুল বরকত রহমতুল্লাহ আলাই লিখেছেন প্রত্যেকটা কিতাবের এখন অনুবাদ হওয়া সময়ের প্রেক্ষাপটে খুব জরুরি। আজকে আলা হযরত কনফারেন্স হচ্ছে, আমার মনের দাবি হলো আজকে তো হঠাৎ করে করোনায় প্রোগ্রাম, এক অডিটোরিয়ামে ছিল জায়গা হবে না, আজকেও জায়গা হচ্ছে না, বাহিরে জায়গা নাই, ভিতরে জায়গা নাই, আলা হযরতের প্রেমের ঢল, প্রেমিকের প্রেমের ঢল নেমেছে আজকে আঞ্জুমানে সালেখিনের উদাত্ত প্রচেষ্টায়। আজকে এক জাক সুন্নি প্রেমিকরা এসেছেন। তবে আমার একটা দাবি আমাদের হুজুর কেবলার কাছে, আমরা ভবিষ্যতে যত কনফারেন্স করব, এই কনফারেন্সের গুড়ায় আলা হযরত আজিমুল বরকত রহমতুল্লাহ যত কিতাব লিখেছেন তার বঙ্গানুবাদ, তার মূল কিতাব অথবা তার অনুবাদমূলক যত কিতাব বের হয়েছে সবগুলো কিতাব আমাদের অডিটোরিয়ামের সামনে থাকবে, কারণ এই প্রেমিকরা যেন প্রত্যেকটা কিতাব নিয়ে নিয়ে যেন বাতিল নসজিদের দাঁত ভাঙা জবাব দিতে পারে, ঠিক কিনা বলুন? এই জন্য আমি উদাত্ত আহ্বানটা রাখলাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে
ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের জয়গান, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে চলে আসছে ঠিক এভাবেই যেন আমরা চালাতে পারি, এবং আমরা যেন সেই আলা হজরতের মসলেকের উপরে অধিষ্ঠিত থেকে হক কথাগুলো রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে আল্লামা সাহেব কাবলা সিরাজনগরী মাদ্দা জিল্লাল আলীর হাতকে আরও শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বদ্ধপরিকর। সবাই ভালো থাকুন, একটি কথা মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসামুক্ত শূন্যের চাই, ঐক্যবদ্ধ শূন্য চাই। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।